সো হে এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দয়ে ভালো আছি। আজকে কোথায় যাইতেছি বলেন? আজকে যাইতেছি ট্যুরে, বের হয়ে গেছি ভোরে ভোরে একদম। যদিও আর একটু ভোরে বের হওয়ার কথা, তাও বের হইতে একটু লেট হয়ে গেছে, একটা ফ্রেন্ড আমার দেরি করছে। এই যে আমার ফ্রেন্ড, আমরা দুই বাইক যাইতেছি হচ্ছে ঢাকা টু সিরাজগঞ্জ চায়নাবাদ ট্যুর, একদিনেরই ট্যুর যদিও। দেখি কতদূর কি আপডেট করতে পারি আপনাদেরকে। যদিও গাবতলি থেকে বের হয়ে গেছি আমরা, এখন আসি অলমোস্ট কোথায়, এটা সাভারের কাছাকাছি চলে আসছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আচ্ছা গাইস, আমরা এখন আসছি আইপেইল, এখান থেকে সামনে চন্দ্রা, চন্দ্রা থেকে ডাইরেক্ট উঠে যাব টাঙ্গাইল এক্সপ্রেসওয়েতে। এই রোডটা অনেক বেশি মানে লোড গাড়ি চলার কারণে, লোডটা চলার কারণে মানে একটু এক সাইড উঁচু নিচু, ঢেউ সিস্টেম হয়ে আছে, তো এই কারণে এই রোডে একটু আপনারা কেয়ারফুলি রাইড করবেন। এটা হচ্ছে এই চন্দ্রার যে রোডটা, এইটা এই যে দেখেন, একটু উঁচু নিচু আবার মানে ঢেউ সিস্টেম হয়ে আছে। আসলে যেই রোডগুলোতে বেশি লোড ট্রাক যাতায়াত করে রেগুলার, ওই রোডগুলোতে এরকম ঢেউয়ের মতো হয়ে থাকে অতিরিক্ত ট্রাকের চাপের কারণে। আচ্ছা, তো আমরা এখন এই যে যমুনা সেতুর উপরে, সেতু ক্রস করে যাচ্ছি। আমরা যাব একবারে নদীর মাঝখানটায় একটা জায়গা, চায়নাবাদ। জোস লাগতেছে আসলে ভাই, আশায় থাকলে তো এই ফিলিংসটা পাওয়া যাবে না। বন্ধু বান্ধব থাকলে বের হয়ে যান, ট্যুর দেন, জীবনে কিচ্ছু নাই। বন্ধু বান্ধবের সাথে একসাথে ট্যুর করার একটা
আলাদা ফিলিংস কাজ করে, এটা আর কি ট্যুর না দিলে বলে বোঝানো যাবে না। এই তো নদীতে জল আছে মোটামুটি, যাক সেতুর উপরে আর কি বলবো, সেতু তো আপনারা দেখছেনই, দেখতে থাকেন। দেখা হচ্ছে একবারে সিরাজগঞ্জ চায়নাবাদ যে আমরা চলে আসছি চায়নাবাদে, সিরাজগঞ্জ চায়নাবাদ। তো এখন যেহেতু বর্ষার সিজন না, তো নদীতে পানি নাই, আর যদি বর্ষার সিজন হয় এই পর্যন্ত একবারে পানি থাকে, তখন দেখতে আরও সুন্দর লাগে। বাট বর্ষার সিজনে তো আমাদের বেড়া, বৃষ্টি হয়, ট্যুর দিতে বিরক্ত লাগে, এই আর কি। এই তো চায়নাবাদ। কি মামা, এই তো আমরা চলে আসছি চায়নাবাদে, অনেক সুন্দর একটা প্লেস। তো এই সাইডে এই যে টারবাইনগুলো অনেক সুন্দর লাগে চায়নাবাদে। তো এই তো ঢাকা থেকে চায়নাবাদ আসতে আমাদের মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা মতো সময় লেগে গেছে। তো এই তো আজকে আর ভিডিওটা লং করব না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড একটু সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, অ্যান্ড আপনারা বেশি বেশি একটু সাপোর্ট দেন, আমি নতুন মডেল ব্লগ করতেছি। এই তো যতক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।